নশরা আলক সদরা কোরিল বয়ান দেখো কুরআন ওয়া রাফানা আলক যিকরা সেজে রাসূলে আরবি সেজে রাসূলে আরবি মানব দরদি সেজে রাসূলে আরবি মানব দরদি শাফাআত সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী সিজন হলো সুন্দর পৃথিবী জোরে বলে আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সিজন হলো সুন্দর পৃথিবী তার নূরের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে কাহিল এসে সামনের গান শূন্য কাফেলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানি ও হাশিম মাকি মাদানি শাহ মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর করতে কতল নবীর দারে যায় হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় নবীর তার যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিল এসে শামের গান শূন্য কাফেলা ও হাশিম মাকি ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলে নবী পাকের সামনে নাচ শুনে খুশি না বাজা জোরে বলেন খুশি না বাজা কে কে খুশি হাত তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি রিপন রিপন নামে অগ খোদা এখানে তে ছিল আরে নবীর প্রেমে পাগল হয়ে 200 টাকা দিল যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল আর নগদে 200 টাকা তারে প্রমাণ হলো ও গো খোদা দয়া ভাই কবুল করিও রিপ
জীবনের হায়াত কিসমত তারাজ করে দিও। একটা সোনার মানিক ছোট্ট কলিজার টুকরি বাচ্চি 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ মাহফিলকে কবুল করেন। জীবনে অনেক মাহফিলে গিয়েছি, প্রথম থেকে এইভাবে যে আপনার কালেকশন দেন, চাঁদা দেন, এতে আল্লাহ পাকের রহমত। রসুল বললেন আসসকি ও হাবিবুল্লাহ, আমি রসুলুল্লাহ কথা দিলাম যারা দেয় এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আমরা কার দোস্ত হয়ে যাচ্ছি বাবু? চাঁদা দিয়ে আসসকিউ হাবিবুল্লাহ। রসুল বললেন যারা সখি যারা দানি এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। কে তো নাম ও গো মামিনা, কে তো নাম ও গো মামিনা, এ নূর নবী তোমার সোনা, আর এ ভুবো খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। রসুল পুরো পৃথিবী চমকে দিয়েছে না দেয়নি? একটু জোরে বলেন, রসুল পাক পুরো পৃথিবীর জমিনটা চমকে দিয়েছে না দেয়নি? ফেরেশতারা আমি না কেঁদো যাচ্ছে, আমি না কেঁদো না, তোমার এই সোনা পুরো পৃথিবী চমকে দেবে। জোরে বলেন, একবার জোরে বলেন, মা গো মা আমি না কেঁদো না, আর এ সোনা চমকাবে এ দুনিয়া। দলে দলে দাইরা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, ওদেরকে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা। তোমার সোনা, আরে এ ভুবো খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। আয়না সোনা ময়না, আমি হালিমা ওরা দুদুমা। জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রসুল পাক যে উটের উপরে সাওয়ার হয়েছিলেন, এই উটটা জীর্ণ শীর্ণ উট, দুর্বল উট। হাদিস পাকের ভিতরে এসেছে ওই উটটা দুর্বল উট ছিল, উটটা দুর্বল ছিল। বিশ্ব নবীর নূরের তাজাল্লি, বিশ্ব নবীর নূরের জ্যোতি যখন উটের গায়ে টাচ করেছে, সঙ্গে সঙ্গে ওই দুর্বল উট, ওই বিদ্যুৎ সঙ্গে সঙ্গে জোয়ান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 3 ঘন্টার রাস্তা ফেরা করে দিয়েছিল, 3 ঘন্টার রাস্তা। তায়েফ থেকে যে সমস্ত দাইর এসেছিলেন মক্কাতুল মুআজ্জামা থেকে বাচ্চা নিয়ে, যে যার মতো সব তায়েফের জমিনে রওনা দিয়েছেন। হালিমাতু সাদিয়া রাস্তায় দেখা 3 ঘন্টা দূরত্ব, বলছে হালিমার দাস না বাচ্চা নাই, একটা বাচ্চা আছে আমিনার কোলে, ওর স্বামী নাই দেওয়া, ওর স্বামী নাই, পয়সাও দিতে পারবে না, তবে বাচ্চাটা দেখতে খুব সুন্দর। 3 ঘন্টা রাস্তা ফেরা হয়ে গেছে, আল্লাহ রসুলের নূরের তাজাল্লি দেখে হালিমাতু সাদিয়া আল্লাহ রসুলের যখন টাচ করলেন, কিতাবে লেখা আছে সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়ার চেহারা পরিবর্তন, স্তনে দুধ ভরে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাওয়ারি আগে, হালিমা সাওয়ারি পিছনে, সব সাহাবি
গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা মা গো মা আমিনা কে দো চমকাবে দুনিয়া বলে ও মা হালিমা রে ও মা কে এসেছে তোর ঘরে ও মা হালিমা রে ও মা কে এসেছে তোর ঘরে আর শুকনো গাছে যায় খেজুর ভরে হালিমা রে শুকনো গাছে যায় খেজুর ভরে আল্লাহ হুম্মা জোরে ও আলা আলি সাইয়িদিনা হুম্মা আমার বক্তব্য থাকবে মা বাপকে কি করলে মারা যেতে পারে প্যাটাই করা যেতে পারে এ কথা জানার দরকার আছে না নাই মা বাপ কোন অপরাধ করলে সন্তান পিটতে পারে শুনবেন কি যদি শুনতে চান তাহলে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন রসুল পাকের হাদিস বললাম আল্লাহ পাকের কোরআন কদা রব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন কলিজার তুরামা আর জনমদাতা পিতা গর্ভধারিণী মা আর জনমদাতা পিতা এই দুজনা হল আল্লাহ পাকের জান্নাত জান্নাত কোথায় জান্নাত কোথায় দুনিয়ায় সে জান্নাতের নাম কি রসুল বললেন হুমা তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত বলুন সুবহানাল্লাহ বক্তব্য থাকবে মা বাপের কি করলে মারা যাবে কোন অন্যায় করলে মায়ের মারা যেতে পারে কোন অন্যায় করলে বাপের মারা যেতে পারে ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন যুবকেরা জনেরা মা যদি বলে আল্লাহর কোরআন মানি না বাপ যদি বলে নবী মানি না বাপ যদি বলে আল্লাহ মানি না মারা যেতে পারে না পারে না আয় কথা বলে পারে পারে না মা যদি বলে আল্লাহ মানি না নবী মানি না আর বাপ যদি বলে কোরআন মানি না আল্লাহ মানি না ওই বাপের মারা যাবে না ওই মায়ের মারা যাবে না কারণ মা বাপ বলো এই দুজনা আল্লাহ পাকের জান্নাত কোন অপরাধ করলে মারা যাবে এই কথাটা শিখে যেতে হবে যে মা বাপ কোন অপরাধ করলে মারা যেতে পারে আর আমি গল্প বলবো না আমি প্রত্যেকটা তত্ত্ব কোরআন আর হাদিসের অনুকূলে আলোচনা রাখব ও বলে যার টুকরা মালদা ডিস্ট্রিক্টের আলাদি তলা কলিজার টুকরা যুবক জনেরা মা বোনেরা বেটিরা হাজার হাজার মানুষের সামনে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাকের কোরআনে কি বলা আছে মার বাপের
সম্পর্কে আল্লাহ পাকের রসুল দীন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ হাদিস পাকে কি বলেছেন, রসুল বললেন ইন্নাল জান্নাতা লা তারিতিলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের কদমের তলায়। জোরে বলুন, জান্নাত কোন জায়গায়? রসুল বললেন মায়ের কদমের তলায়। আচ্ছা, কেউ যদি ঈমান আনে, কথা বুঝবেন, কেউ যদি ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, মায়েরা বোঝার চেষ্টা করুন, কেউ যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মেনে নেন, এ অন্যায় করেছে? অন্যায় করেছে কি? ঈমান এনেছে, অন্যায় করেছে? বিখ্যাত সাহাবী রসুল বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমি রসুলুল্লাহ কথা দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যে কোনো মানুষ যদি একজন সাহাবী স্মরণ করতে পারে হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে, বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে দেখে, বিশ্ব নবীর কথা শুনে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানী কলমা পড়ে নিয়েছিলেন। কি নাম বললাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত আল্লাহর নবীর সাহাবী। ইসলাম গ্রহণ করার পরে আমার বক্তব্য হবে মায়ের কিংবা বাপের কোন অপরাধ করলে মারা যেতে পারে। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, আর আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে জনম দুঃখী মা পেটে ধরা মা, মা বললেন বেটা আবু হুরায়রা এত লেট হলো কেন, এত দেরি হলো কেন, কোথায় গিয়েছিলিস বল, তোর মুখের আকৃতি দেখে আমি তোর মা জানিয়ে দিলাম, নিশ্চয়ই তুই মুহাম্মাদের কবলে পড়ে গেছিস, কলেমা পড়েছে, মিথ্যা কথা বলতে পারে না। আবু হুরায়রা বললেন মা গো মা, মুহাম্মাদের রূপ দেখে, মুহাম্মাদের কথা শুনে, মুহাম্মাদের চরিত্র দেখে, আখলাক দেখে আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না, আমি ঈমানের কলেমা পড়ে নিয়েছি। হযরতে আবু হুরায়রার মা এই কথা শোনার পরে হযরতে আবু হুরায়রাকে এনে একটা চড় মারলেন, থাপ্পড় মারলেন, মারার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, জওয়ানেরা, সোনা মানিকেরা আল্লাহ রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মা আমার মেরেছে, কেন মেরেছে? আমি ঈমান এনেছি বলে, ইসলাম গ্রহণ করেছি বলে। ঈমান আনা, ইসলাম গ্রহণ করা, এটা তো অন্যায় কাজ না। রসুল বললেন আবু হুরায়রা, রে আবু হুরায়রা গর্ভধারিণী মা মেরেছে, এতে আমি রসুলুল্লাহ কিছু বলতে পারবো না, কারণ তোমার জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলো। হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, ইয়া আমার মা যেন আপনাকে মেনে লয়, আমার মা যেন আপনাকে নবী বলে চিনে লয়। আল্লাহ রসুল বললেন তা পারি। বিশ্ব নবী হাবিবুল্লাহ হাত তুললেন, কেতাবে লেখাছে হযরতে আবু হুরায়রা। আল্লাহ রসুলকে হাত তুলতে দেখে দৌড়ে 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 বাড়ির দিকে রওনা হলেন, আর বাড়িতে যাওয়ার পরে দেখতে পান গর্ভধারী মায়ের মাথা থেকে টস 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, হায় রে হায়, আমি আবু হুরায়রা বাড়ি চলে আসার আগে, বাড়িতে দৌড়ে দৌড়ে আসার আগে আল্লাহ পাকের নবীর দোয়া, আমি আবু হুরায়রা আমার বাড়িতে পৌঁছে গেছে।
শুনতে আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আবু হুরায়রা, আমি তোর মেরেছি রে কলিজার টুকরা বেটা, তোর কতই না লেগেছে বাবা। বাবা আমি ভাবছিলাম তোর মারার পরে যে মুহাম্মদ যদি বাজলোক হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের যদি নীতি আদর্শ খারাপ হবে, প্রত্যেকদিন ঝাঁকে ঝাঁকে মানুষ ইমানি কলেমা পড়ে, না 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 আমি আবু হুরায়রা আর সহ্য করতে পারলাম না। ও বাবা আবু হুরায়রা, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়লে কি গুনাহ হয় নেকি হয়? তাহলে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পালি তো হলাম খোদা কোনো দিন ভুল না, মুখেতে ডাকি মা আর মুখেতে রাখি মা, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়, সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, মুখেতে ডাকি মা আর বুকে জান কোনো দিন ভুল না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুল না। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হযরতে আবু যার গেফারিকে নিয়ে আল্লাহর নবী আনসারীদের কবর জিয়ারত করতে গেলেন। কথাটা মাথায় রেখে দেবেন, আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশাহ কবর জিয়ারত করতে যেতে যেতে হঠাৎ দেখতে পায়, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ রাসূল দেখতে পেলেন এক কবরে, এক যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আল্লাহর রাসূল বলেন, আবু যার, ওরে আবু যার গেফারি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই কবরবাসীর কবরে আগুন জ্বলছে, আমি নবী একটু হাত তুলে দোয়া চাই। আল্লাহর নবী হাত তুললেন কবরের কাছে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, কবরে আগুন নিভিয়ে দিন। হঠাৎ আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে নিষেধ করে দাও, আমার দোস্ত ওই কবরবাসী যুবকের কবর আগুন নিবানোর জন্য কাঁদে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের কবরের আগুন নিবে না। একটু বুঝবেন, অস্ত সারা জীবন শুনে আসছেন, আরো যতদিন বাঁচবেন শুনবেন, একটু বুঝবেন আল্লাহ কি বললেন, যে আমার দোস্তকে কাঁদতে নিষেধ করো, ওই যুবকের কবরে আগুন নিভবে না।
আল্লাহর আল্লাহর দোস্ত, আল্লাহর আল্লাহ রসুলের বিরাট সম্পর্ক। আল্লাহ বললেন, যারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমার দোস্তরও ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অটোমেটিক আমার ভালোবাসা হবে, আর আমি আল্লাহ খুশি হয়ে তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, আর একবার বলুন সুবহানাল্লাহ, একটু জোরসে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবা দিরা, আল্লাহ রসুল বললেন আবু জার গেফফারি, আমি যাব না, যাব না, যাব না, এই কবরে আগুন নিভবে না, আমি একটু চেষ্টা চালিয়ে দেখবো। ও আবু জার, আবু জার, আবু জার, জলদি করে চলে যাও। এই যুবকের, এই যুবকের কর্মধারিণী মা কিংবা জন্মদাতা পিতা দুজনের একজন বেঁচে আছে কিনা খবর লাও, হয় পিতা আর নাই মাতা, খবর লাও তো। হযরতে আবু জার, আবু জার, সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা কজনে ওয়াজ বুঝবে, কজনে ওয়াজ শুনবে? হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে, কদম তুলে গ্রামের দিকে রওনা হলে, আবু যার রে, হযরতে আবু যার গেফারি গ্রামে গিয়ে খুঁজতে খুঁজতে দেখতে পায় এক বাড়িতে এক বৃদ্ধা মহিলা বসে আছে। ও ওই মহিলার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা, বুড়িমা, মা, 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 এই কবরস্থানে তোমার কি কুয়াত্ম সজন মারা গেছে, কেউ কি আছে? বলে, বাবা পতি কি রে, ওই কবরস্থানে আমার কলিজার টুকরা একটা সন্তান আছে। বলছে, বুড়িমা, আপনাকে ডেকেছে, আপনি একটু চলেন। বুড়িমা হাঁটতে পারে না ঠিক মতো, লাঠি ধরে ধরে কদম তুলে তুলে আল্লাহ রসুলের কাছে আসলেন। এই যুবক ছেলেরা জনেরা, জীবনে মায়ের বড় কথা বলা যাবে না, জীবনে মায়ের আঘাত দেওয়া যাবে না, মায়ের উপরে চোখ বার করা যাবে না, চোখ মোটা করা যাবে না, ওই চোখ বন্ধ হয়ে যাবে যদি মা বদ্দোয়া করে। চালাকি, বাপের উপর রাস করো, মায়ের মারতে যাও, অকাল মৃত্যু যদি চাও তাহলে সন্তান হয়ে বাবাকে মারতে যাও। কলিজা টুকরা ফেরা আমার, হযরতে আবু যার গেফারি আল্লাহ রসুলের কথা মতো বৃদ্ধা মাকে নিয়ে টুক টুক করে আসলেন। রসুল বলে, বুড়ি মা রে, বুড়ি মা, ওই যে কবরটা দেখা যায় মা, ও মা গো, ওই কবরটা কার কবর মা? বুড়িমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবর দেখা যায়, ওই কবরটা আমার কলিজার টুকরার কবর। আল্লাহ রাসূল বললেন, মা, ও বুড়িমা রে মা, ওই কবরে দাও দাও করে আগুন জ্বলছে, বাচ্চা মা করে আওয়াজ দেয়, ওই কবরে আগুন জ্বলছে, একটু হাত তুলে দোয়া চাইতে হবে। বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আগুন জ্বলছে, আমি জানি, আমি হাত তুলব না, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদব না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে মা জননীর দিলে এত দয়া, মা জননীর দিলে এত মায়া, সন্তানের কবরে যদি আগুন জ্বলে গর্ভধারিণী মা কেন হাত তুলবে না? ও বুড়িমা, তোমার কলিজার টুকরা বেটার কবরে আগুন, তুমি কেন হাত তুলবে না? বলছি, আর রাসূলুল্লাহ আপনি হাত তোলেন, আমি মা হাত তুলব না। মায়ের কলিজায় এত দয়া, এত মায়া, মা জননীর কলিজায় এত দয়া, আব্বা যদি কলিজার টুকরা বেটাকে তাড়িয়ে দেয়, বাড়ির সবাই যদি ঘুমিয়ে যায়, মা ঘুমায় না, মা জননী শুয়ে গেছে বিছানায়, ক্লাব বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, গভীর রাতে দরজার কাছে এসে সোনা
মানে যদি মা বলে ডাকে মা, ওই মা জননী দরজা না খুলে থাকতে পারে না। ও বুড়ি মা সন্তানের কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলব না, আমি গেলাম, আমি হাত তুলব না, আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদব না, ওর কবরে আগুন চলছে, আগুন কিয়ামত পর্যন্ত নিবে না। রাসূল বললেন, মা হাত দুখানা তোলো দেখি মা, কবরে আগুন নেবে কিনা। বুড়িমা যখন রওনা দিলেন, দোয়া করবে না? রাসূল বললেন, বুড়িমা একটা কথা শুনে যাও মা, একটা কথা জেনে যাও মা, ও মা গো মা গো মা, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? এই কথাটা আমি জানতে চাই। বুড়িমা হাউ হাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা পেটে ধারণ করে কত কষ্ট করে লালন পালন করেছি, আমি হাঁটা চলা করতে পারি না, আগেকার মতো আমি খাটাখাটি করতে পারি না। একদিন আমার ওই কলিজার টুকরা একটি মাত্র সন্তান আমার লাঠি দিয়ে পিটিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে গো। ইয়া রাসূলুল্লাহ, আমার আজ যন্ত্রণা হয়, যন্ত্রণা বন্ধ হয় না। ইয়া হাবিবাল্লাহ, আমার এত মারা মেরেছে ইয়া রাসূলুল্লাহ লাঠি দিয়ে, আমি মা, আমি কারোর কাছে বিচার দেই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করে নামাজের পাটি বসি, আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ আমি আমার বাচ্চার মুখ দেখতে চাই না, আমার বাচ্চার মুখ দেন, আমার বাচ্চার মুখ দেন, আমি মা কবর দেখতে চাই। ইয়া হাবিবাল্লাহ, আমার দোয়া কবুল করে নিয়ে বাচ্চারে মুখ দিলেন, ওই বাচ্চার কবর দিল, কেঁদেছিলাম, আল্লাহ আমার বাচ্চা তো কবর হয়ে গেছে, আমি মা দোয়া চাই কবুল করুন, আমার ভীষণ শরীরে যন্ত্রণা, ইয়া রাব্বাল আলামিন, আমার বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দেন, ও কবরে একটু জ্বলুক, ইয়া রাব্বাল আলামিন, ও আগুন যেন কিয়ামত পর্যন্ত নিবে না যায়। রাসূল শুনে চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, আবু যার, আবু যার, ওরে আবু যার রে, আমি যে কবরে হাত পেতেছি, সেই কবরে গর্ভধারিণী মা তালা মেরে দিয়েছে। কবরে তালা মেরেছে কে? জোরে বলে, তাহলে মা তালা মেরেছে, রসুলের খোলার ক্ষমতা নাই, তালা দিয়েছে কে? তুমি নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, তাহাজ্জুদ করো, ইশরাক করো, আওয়াবিন পড়ো, সালাতুত তসবি পড়ো, কবর জিয়ারত করো, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মা বাপ যদি কষ্ট পায়, ওর কবরে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। বদদোয়া করেছে গর্ভধারিণী মা। বুড়িমা রওনা দিলেন, রাসূল বললেন, মা ও মা দোয়া তো চাবে না, শরীরে যন্ত্রণা। বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, দোয়া চাব না। বুড়ির হাতে ছিল লাঠির এই কলিজার টুকরা, ও মালদা এলাকার সোনার চাঁদ মালিকেরা, আলাদি তলা গ্রামবাসীরা, হাতে ছিল লাঠির গর্ভধারিণী মা। রাসূল বললেন, বুড়িমা কবরের দিকে লাঠিটা ঘুরিয়ে ধরলাম, মা এই লাঠির মাথায় কানটা ঠেকিয়ে বাড়িতে রওনা হয়। আল্লাহ রাসূল কবরের দিকে লাঠি ঘুরিয়ে ধরলেন, বুড়িমা কবরের দিকে লাঠিটা যখন রাসূল ঘুরিয়ে ধরলেন, বুড়িমা লাঠির মাথায় কানটা দিলেন, কবর থেকে আওয়াজ আসে, মা জননী মারে সহ্য করতে পারে না মা, বহুদিন
কলিজার টুকরা নাড়ি ছেঁড়া বাচ্চার মা আওয়াজ, এই মা শব্দটা বাচ্চার কণ্ঠে কোনোদিন আর শোনে না। বহুদিন পরে বাচ্চার আওয়াজ আসছে কানে, মা ক্ষমা ক্ষমা করুন মা, ক্ষমা ক্ষমা করুন মা। কেতাবে লেখা আছে বুড়িমার দু চোখ দিয়ে টস 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 করে পানি জারি হতেছে, আল্লাহ রসুল তাকিয়ে আছেন, বুড়িমা চোখের পানি জারি হয়ে যায়। অবশেষে বুড়িমা কাঁদতেছে, ইয়া রসুল আল্লাহ গো, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, বহুদিন আমার বাচ্চার গলায় আমি মা ডাক শুনি না, আজকের আমার কানে আওয়াজ আছে মা 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 মা, ইয়া রাসূল আল্লাহ আমি মা হাত তুলবো। জনম দুঃখী মা বিদ্যা জননী মা, নারী ছেঁড়া মা পেটে ধরা মা, হাত তুলে কাঁদে আল্লাহ আমি বহুদিন আমার বাচ্চার মুখে মা 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 এই আওয়াজ শুনি না। ইয়া রাসূল আল্লাহ আমার শরীরে আর যন্ত্রণা নাই, আমার শরীরে ব্যথা নাই, আমি মা বদ্দোয়া করেছিলাম, আপনি আমার বাচ্চার মহুত দিয়েছেন। ইয়া রাসূল আল্লাহ হে ইয়া রাব্বাল আলামিন, সব ভুলে গেছি, আমার শরীরে আর ব্যথা নাই, আমার শরীরে বেদনা নাই, আল্লাহ আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দি, বাচ্চা কাঁদে মা এ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদবো, মা জননী কাঁদতেছি, মা জননী কাঁদতে 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 দোয়া শেষ করে দিলেন হযরতে আবু যার গেফারী। আল্লাহ রাসূল রাসূলের মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় আপনার মনটা মরা, এখন মা জননী দোয়া চাওয়ার পরে আপনি খুশিতে বাগে বাগ গো। ইয়া রাসূল আল্লাহ জানতে চাই ব্যাপারটা কি, আল্লাহ রাসূল বললেন, আবু যার রে হে আবু যার গেফারী, মা জননীর এত পাওয়ার, মা জননীর এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, যে কবরে আগুন জ্বলছিল দাউ দাউ করে, মা জননী দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই যুবকের কবরের আগুন নিভিয়ে দিয়ে কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। জোরে বলেন, আর জোরে বলেন, দোয়া হলো গর্ব ধারিণী মা। তাই আমি যুবকদের বলবো, সোনা মানিকদের বলবো, কোন জমিনে এমন কোন অন্যায় নাই সেই অন্যায় মা করেনি, পৃথিবীর জমিনে যত অন্যায় আছে মা করবে, বাপ করবে, সন্তান তোমার জান্নাত তোমার মার বাপ, কোন অপরাধে কোন ব্যবহারে মা বাপকে মারা তো দূরের কথা, বড় কথা বলা যাবে না, কাঁদানো যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, তোমার মা যদি অন্যায় করে, তোমার বাপ যদি অন্যায় করে, ওয়াকাদা রাব্বুক আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে পরে কলিজার টুকরা ভেড়া আমার, কথা মানতে হবে মা বাপের, খিদমত করতে হবে মা বাপের, কথা শুনতে হবে মা বাপের, বাপ যদি অন্যায় করে নরম ভাষায় মিষ্টি কথায় ঠান্ডা মেজাজে ওই মাকে বোঝাতে হবে, মা কোরআন মানি না বলো না, আল্লাহ মানি না বলো না, নবী মানি না বলো না, জান্নাত নাই বলো না, জাহান্নাম নাই বলো না, ও জননী মা এগুলো শুনলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাপ যদি অস্বীকার করে না শোনে, তোমার জন্ম দিয়েছে বলতে পারো না, মা বাপ অন্যায় করলে আল্লাহ বিচার করবে, সন্তান বিচার করার কেউ না। জাহান্নামে যাবে অনেক সন্তান আছে, স্ত্রীর কথা শুনে মা বাপকে কষ্ট দেয়,
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্ত্রী আগে না মা বাপ আগে? পৃথিবীর জমিনে যত স্ত্রী আছে, বাবু তুমি তো ছোট্ট বাচ্চা, স্ত্রী মানে কি? ওই যেটা জামা কাপড়ে টানে ওইটা কি? তুমি স্ত্রী বোঝো না, চুপ করো বাবু। ও ও তোমার মাচ্ছে, তুমি ভুল বলেছো বলে ওই জন্য মাচ্ছে। বাবু স্ত্রী আগে না মা বাপ আগে? হ্যাঁ মা বাপ আগে। তাহলে মা বাপ যত অন্যায় করুক, মারা তো দূরের কথা, হ্রাস করা যাবে? জোরে বলেন যাবে? যদি হ্রাস করে, মা যদি বলে তোর জবান 24 ঘন্টার ভিতরে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমার বাপের কথা না, রসুল বললেন সালাসু দাওয়াতুল মুসাফির, লা শাক্কা ফি দাওয়াতুল মাসলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি মানে চার টুকরা তিন নম্বরে জনম দুঃখী মা রে মা, জনমদাতা পিতা সন্তানের জন্য যদি বদদোয়া করে, ওই সন্তান মারা যাবে, ওই সন্তানের হাতটা পড়ে যাবে, ওই সন্তানের জবান বন্ধ হয়ে যাবে, রসূলুল্লাহ বলেছে। এবার একটা কথা আছে, অনেক সন্তান বলে এই সেদিনে আমার মা আমার বলল তোর মাথায় বাজ পড়বে, ওদিনে বলল তোর ঠ্যাং ভেঙে যাবে, ওদিনে বলল তোর অকাল মৃত্যু হবে। আমার তো কিছু হয় না, সেদিনে আমার মাকে মেরেছিলাম, মা বলেছিল তোর অকাল মৃত্যু হবে, তুই মারা যাবি, তোর জবান বন্ধ হয়ে যাবে, হাতটা পড়ে যাবে। এই যুবক শুনে পালি যার টুকুরা যুবকের সকালবেলা মাকে অন্যায় ভাবে হ্রাস করেছো, ধাক্কা দিয়েছো, মা কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ এর হাতটা ফেলে দাও, এর পঙ্গু করে দাও। মা জানে মায়ের দোয়া কবুল হয়, তাই কলিজার টুকরা বেটা বলছে বুড়ি তুই যত দোয়া করিস কিচ্ছু হবে না, বুড়ি তোর বদোয়া আল্লাহ দরবারে যাবে না। মা বলছে দেখ যায় কিনা, কলিজার টুকরা ফেরা মার সকালবেলা মা বদোয়া করে, ফেরেশতারা বলছে আল্লাহ লিখে নেই, ওর ছেলের হাতটা পড়ে যাবে, ছেলে পঙ্গু হয়ে যাবে, ছেলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ স্বামী উম্বাসির, আল্লাহ বলেন একটুখানি দাঁড়াও, আমি অন্তরের খবর রাখি, আল্লাহু আলিমুন বিজাতিস সুদুর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ধরে বলো, না বলা কথাগুলো বুঝতে পারে কে? এমনি আমরা কি বলি, চোখে চোখে কথা হবে, মুখে কোনো কথা হবে না, ওতেই বুঝে নিতে হবে। দুটো একটা বদমাস টাইপের ছেলে এরকম বলে না, বলো চোখে চোখে কথা হবে, মুখে হবে না। আল্লাহ বলছে আল্লাহু আলিমুন বিজাতিস সুদুর, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। জোরে বলুন, আরো জোরে, ফাইজান আমার বাবা দিরা সোনা চাঁদেরা যুবকেরা জনেরা অজন একটু মাথায় রাখেন, ও কলিজাটুরা মায়েরা বুড়া বেটিরা, মা জননী গর্ভধারিণী মা বদ্দোয়া করার পরে আস্তে আস্তে করে সকাল 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা, 12টা, মায়ের মনটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। আমি মা আমার বাচ্চার জন্য বদ্দোয়া করেছি, ছোট থেকেও একটু রাগি, ছোট থেকে একটু মেজাজ তোর গরম, হঠাৎ করে জোহরের আজান হয়ে গেল, নামাজ পড়ে নামাজের পাটিতে কাঁদছে, আল্লাহ আমার বাচ্চার জন্য আমি বদ্দোয়া করেছি, কি করবো আমি পেটে ধরেছি, আল্লাহর হাতটা যেন পড়ে না যায়, আল্লাহর যেন কোনো ক্ষতি না, ওর যদি ক্ষতি হয় আমি গর্ভধারিণী মা সহ্য করতে পারবো না। মা সকালবেলা বদ্দোয়া করে, বিকালবেলা মা আমার সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহর কসম কোনো সন্তান যদি পরীক্ষা করতে চায়, মা বাপের সঙ্গে চ্যালেঞ্জ যায়, ওই সন্তানের মৃত্যু হয়ে যাবে, ওই সন্তানের জবান বন্ধ হবে, হাতটা পড়ে যাবে, কোনো কথা হবে না, রসূলুল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের দরবারে আসমানে কোনো পর্দা থাকবে না, মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে। জোরে বলুন,
স্ত্রীর কথা শুনে জীবনে কোনো সন্তান মা বাপকে কষ্ট দেবে না। যদি জাহান্নামে যেতে চাও মা বাপের পিছনে লেগে যাও, যদি ভিক্ষা করে খেতে চাও মা বাপের পিছনে লেগে যাও, আর যদি সম্মান নিয়ে বাঁচতে চাও, ধনী হতে চাও, তাহলে মা বাপের কাছে দোয়া চাও। কপাল খুলে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। ভাইরা মা বাবা দিরা, সব কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কারণ আমি সুন্দরবন এলাকার মানুষ, জঙ্গলের পাশে আমার বাড়ি, বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি, সকালবেলা বার হলে সন্ধ্যা হয়ে যায়, আপনার এখানে 6:30 সময় পৌঁছেছি, সকালবেলা বেরিয়েছি, কলিজার টুকরা যুবকেরা জনেরা, তাহলে জান্নাত রয়েছে কোথায়? মা জননীর কদমের তলা। আমার মূল বক্তব্য হবে মা বাপ কোন অন্যায় করলে মারা যায়, একটু বুঝবেন তত্ত্বটা। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, মায়ের কথাটা মাথায় রাখবেন, যে আমার চেয়ে বড় বনি আর বড় বুজুর্গ পৃথিবীর জমিনে কেউ আছে যে আমার সঙ্গে জান্নাতে যাবে? আল্লাহ বললেন, আছে। কে কে সে? মূসা কালিমুল্লাহ কালাম করতেন কোহে তুরে। কোন জায়গায় কালাম করতেন? তুর পাহাড়ে কথা বলতে যেতেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বললেন, উমুক জায়গার একজন গোস্ত ব্যাপারী, উমুক মার্কেটে পঞ্চনন্দ তলা না কি বলেন, পঞ্চনন্দপুর ওই বাস স্ট্যান্ডে, ওখানে